হাওড়া কাটোয়া শাখার ইসলামপাড়া হল্ট স্টেশনে ট্রেন দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ। হাওড়া কাটোয়া শাখার ইসলামপাড়া হল্ট স্টেশনে ট্রেন দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ দেখালেন রেলের যাত্রীদের একাংশ। এর ফলে দীর্ঘ সময় ধরে হাওড়া কাটোয়া শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেল পুলিশের জিআরপি ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে আলোচনার পর ট্রেন চলাচল স্বাভাবিক করেন। আপনি কি ডেলি প্যাসেঞ্জার? রেল কর্তৃপক্ষ কি দাবি করছেন? হুগলি থেকে পাপু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।